আল্লাহ জানে। লোকজন পিটাবে, তুমি কিছু আমি থেকে যাই না, গাড়ি ছেড়েছে, এখন দেখবি তোর ভালো লাগবে। কি যে ভালো লাগবে, যাচ্ছি তো গ্রামে, কয়েকটা গাছপালা খালবিল ছাড়া কি বা আছে বল না? অংশু, গ্রামে অনেক মজা, অনেক কিছু করার আছে। আমরা ক্যাম্প ফায়ার করতে পারবো, আমরা মাছও ধরতে পারবো। না রে, কই ভাবছিলাম ব্যাংকক যাব, এখন যাচ্ছি তোর মাছ ধরতে। দোস্ত, মাথায় না একটা হেভি আইডিয়া আসছে। তুই একটা পিস রাফা, একটা পিস। কি আইডিয়া? সোলার প্যানেল নিয়ে আসছি সাথে। আমরা যাচ্ছি ঘুরতে আর তুই সোলার প্যানেল নিয়ে আসছিস? আমরা তো ইরানের মিশনে সিয়ারা লিওন যাচ্ছি না বন্ধু। তোর বোকা, গ্রামে ইন্টারনেট ইলেকট্রিসিটি সবই আছে, আর তুই এর লাগি এত দেরি করলি। তোর না জীবন আমার বুঝবি না, বুঝছ? সবসময় এরকম করে। 2 ঘন্টা হয়ে গেছে, আমরা এখনো ঢাকায় ছাড়তে পারবো না। এই যে ভাই, আর কতক্ষণ লাগবে? সব ঠিক থাকলে আরো 7-7 ঘন্টা লাগবে। 7 ঘন্টা না ভাই, রাস্তার যে অবস্থা, 14 ঘন্টা যেতে পারেন কিনা। গতবার 1 লক্ষ মুরগি নিয়ে রওনা হয়েছে, সেই মুরগি ডিম পারছে, ডিম ফিটা বাচ্চা বেরিয়েছে, বাচ্চা ফিটা চিউ চিউ করতেছে, তারপরে দিয়ে গাড়ি যাইতে আছে তো যাইতে আছে। ইউরোপ আমেরিকা এরকম লেট ইম্পসিবল। কি বলিস রাফা? নাম কি বাবাজি? রাফা। পুরো নাম বলতে হয় বাবা? আসাদুদ্দৌলা চৌধুরী রাফা। কোন ক্লাসে পড়া হয়? আমি ক্লাসে না, আমি ইউনিভার্সিটিতে পড়ি, কম্পিউটার সায়েন্স সেকেন্ড ইয়ারে। ও, কম্পিউটার সায়েন্স? না স্যার, জগদীশ চন্দ্র বসুর নাম শুনেছ? জি। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো চাঁদের আলুতে পড়াশোনা করেছে, আর জগদীশ চন্দ্র বসু তো ইংল্যান্ডে ধার দেনা করে পড়াশোনা করেছে। যাও রেডিও আবিষ্কার করলো, নাম হলো মার্কনি। গাছের যে প্রাণ আছে কে আবিষ্কার করেছে জানো? স্যার জগদীশ চন্দ্র বসু। Thank you.
তিন ঘন্টা ধরে বলতে স্যার এক ঘন্টা লাগে, আমার মনে হয় মানে সারা জীবন আর কেটে ঠিক হবে। পছন্দ কই আমরা এসে পড়ছি। সবাই ব্যাগ এন্ড ব্যাগেজ রেখে জুতো মোজা খুলে ফেলো। কেন কেন মানে নদী পার হইতে হবে। হোয়াট, গ্রামে আসছি আর একটু কাদা বালি পারবো না কি হতে পারে? নো ওয়ে, আমি কাদা মাটি পারতে পারবো না অংশু। এখন পারবো না কেন? তখন তো গ্রামে আসবো করে একদম মাথা খেয়ে ফেলতেছিলা। এখন যাও, এই গ্রাম ছেড়ে এই রাঙামাটির পথ দিয়ে যাও। ওই দেখো অপর্ণাকে দেখো। চিনছেন? নাফিসের বন্ধু বান্ধব সব। চল, এটুকুই সমস্যা, তারপর একদম ঝকঝকে রাস্তা। আমাদের গ্রামগুলোর এই তো অবস্থা। আই নাফিস, হ্যাঁ এবার চোখ টুক নাই তো? হ্যাঁ চোখ ছিল কিন্তু সাপে খেয়ে ফেলছে। আরে সমস্যা নাই, সমস্যা নাই। রাতে কি অনেক বেশি ঠান্ডা পড়বে? হ্যাঁ ঠান্ডা তো একটু পড়বেই, এখন শীত এসে গেছে না।
ওই যে ওখানে ইঞ্জিনিয়ার সাহেব, ওনাকে একটু কিছু পিঠা দিয়ে। তোমার নাম তো অরিন না? জি আঙ্কেল। ঢাকা থেকে আসতে তোমাদের খুব কষ্ট হয়েছে? না না আঙ্কেল, তেমন কোনো প্রবলেম হয়নি। তুমি না আর্কিটেকচার পড়ো, ভাবা পিঠা ছিল না? চিন্তাই করা যায় না। আঙ্কেল আপনি কি সুশি চেনেন? সুশি? এটা এটা আবার কি? এটা একটা জাপানিজ খাবার। আঙ্কেল আপনাদের জেনারেশনের অনেকে যেমন আমাদের জেনারেশনের অনেক কিছু জানেন না, আমরাও ঠিক তেমনি আপনাদের জেনারেশনের অনেক কিছু জানি। আই এগ্রি, আই এগ্রি। এটাকেই বলে জেনারেশন গ্যাপ। বাই দ্য ওয়ে, আমি রাফা, কম্পিউটার ইঞ্জিনিয়ার। কি? কম্পিউটার ইঞ্জিনিয়ার স্টুডেন্ট। আর তুমি? আমি নাদিয়া, মেডিকেল কলেজে পড়ছি, ময়মনসিংহ। নাফিসের ছোট বোন। ও, আমি নাফিসের ফ্রেন্ড। পছন্দ হয়েছে? খুবই পছন্দ হয়েছে। এবার তুমি কতদিন থাকবা? তুমি যতদিন চাও। আমি বললেই হলো, গতবার কত করে বললাম। আর কটা দিন থাকো? কই থাকছিলা? এইবার তুমি না চাইলেও থাকবো। হ্যাঁ তুমি তো থাকবে, এবার যে তোমার বন্ধুরা আইছে, তুমি কি আর আমার জন্য থাকবা? এবার তুমি না চাইলেও থাকো। সত্যি? ঠিক আছে আমি গেলাম, বুঝলে? জি। টাকাটা রাখ। জি। আচ্ছা ওই মেয়ে ওমান বাজে আইছে, ওরা থাকবো কয়দিন? থাকবো 6-7 দিন তো থাকবোই। ও, ওকে একটু গ্রামটা ঘুরে দেখানো দরকার না? আপনাদের জন্য কিছু মূল্যবান তথ্য দিতে চাই। সেটা হইতেছে গিয়া যে এই সময়ে আসলে পরিবারের সবার স্বাস্থ্য সুস্থ রাখা যায়, সেই ধরনের কিছু তথ্য। প্রথমেই যেটা হচ্ছে, এই সময় বাচ্চাদের খুব সর্দি কাশি হয়। তো এই সর্দি কাশি যদি আমরা ঠিক রাখতে চাই, তাদেরকে সর্দি কাশি থেকে দূরে রাখতে চাই, তাহলে বাচ্চাদেরকে পানি থেকে দূরে রাখতে হবে। আর কোন বাচ্চার যদি নাক কিংবা চোখ দিয়ে পানি পড়ে, সেই সাথে যদি কাশি 4 দিনের বেশি থাকে, তাহলে তারা খুব তাড়াতাড়ি কাছের স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যেতে হবে। আমি অজয় এখন বিদায় নিচ্ছি, আপনারা আবার গান শুনতে থাকেন, আবার পরে কথা বলবো। বুঝতেই পারতেছেন, আমি আসলে রেডিও আর টেলিভিশন ঠিক করি, মানে আমার মিস্ত্রিও বলতে পারে। আমাদের শুধু গ্রামটার মধ্যে ইন্টারেস্টিং। একটু এত বই আপনার?
সবার। তো হচ্ছে বই কালেক্ট করে পড়তে পড়তে এই লাইব্রেরিটা করে ফেলছে, আর এই যে রেডিও টেলিভিশন ঠিক করতে করতে একটা স্টেশন। আসলে যে বলে বাঘ থাকে না সে বলে তো শিয়ারি রাজা, ওরকম আর কিছু। আপনি আসলে কিভাবে করলেন ভাই? এইটা আসলে তেমন কোনো কঠিন কাজ না। আপনার তো কিছুদিন আছেন তাই না? সমস্যা তো দেখা ছিল এখন বুঝছি তোমার মজা, আর তুমি আমাদেরকে নিয়ে গ্রামে আসছো না? তোমরা কি কেউ কিছু জানতো না? আমি কিন্তু অনেক বড় একটা গোপন কথা ফাঁস করে দিলাম। তাও সে ঠিক। আই কি রে, পরিচয় করে দিবি কবে? পরে পরিচয় করে দিচ্ছি। তোদের সাথে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? বলা যাবে না। শুনো, যখন বাড়াইছি সমস্যা তোমার পড়তে হবে না। আপনি বইটা নেবেন? একদিন কি আমার এই স্টেশনে আপনি একটা গান গেলেন? আচ্ছা, আজকে ইটের দর কত কইরা? 600 টাকা ভাই। আর ব্রিজের ওই পার ভাই 550। তাইলে মান্না ইট 650 কইরা বেচিস। আর হলো এক কাম করো, ওই চৌধুরী সাহেবের বড় পোলা নাফি ঢাকায় থাকে যে ঢাকায়, ওই কিছু বন্ধু বান্ধব নিয়ে আইসে, ওগরে গ্রামটা একটু ভালো করে ঘুরে দেখাও। মেহমান মানুষ, গ্রামের মান ইজ্জত আছে কিন্তু। মঞ্জুর দোকান থেকে একটু চাই না খাওয়া। কি ভালো লেগেছে আমাদের ভিলেজ? হাও হাও, ভেরি নাইস, ভেরি নাইস। এক কাজ করো, ওই যে আমার চাচা আছে না, বড় চাচা, ইতালি থেকে আসার পর একটা বিশাল বাড়ি বানাইছে, সিমেন্ট দিয়া বাড়ির সামনে গেটের সামনে একটা উড়াজাহাজ বানাইছে। এক কাজ করো, ওইটা দেখে আসো। না না, একটু ওদিকে যাচ্ছিলাম আর কি। আরে চলো না, একটু রাস্তায় স্টার্ট দে। আরে কি কাশ ফুল না বাস ফুল, আমাকে তো একটা ছবি তুললেন না। হ্যাঁ
আচ্ছা, এই গ্রামে কি এটা ছাড়া আর কোনো পথ নেই? আছে, ওইদিকে, তার প্রায় 9 কিলোমিটার দূরে। তো অনেক ঘুরে যেতে হয়, তো তাই সবাই পথে ইউজ করে শর্টকাটও। ওখানে যে ব্রিজটা আছে ওটা কমপ্লিট করলেই তো হয়ে যায়। এই ব্রিজ প্রতিবারই ইস্যু হয়, কোনোবারই ঠিক করা হয় না। ব্রিজ বানাতে কি লাগে বলো তো? ব্রিজটা তো বানানোই আছে, সামান্য যে কাজ বাকি আছে এটা করাও কোনো ব্যাপার না, আজব একটা গ্রাম। আচ্ছা, এই ব্রিজটা নিয়ে না অনেক বড় একটা ইতিহাস আছে, তোমরা কি শুনতে চাও? হ্যাঁ। আচ্ছা ফাইন, তাহলে আজকে সন্ধ্যায় তোমরা আমার দোকান চলে যাসো, আমি একজন অদ্ভুত মানুষের সাথে পরিচয় করে দিব। পাকিস্তানি মিলিটারি আমাগেরা উঠে আগাইতেছে, আমাগের থেকে অর্ডার আইছিল ব্রিজটা উড়াই দিতে। আমরা ব্রিজে সব বোমা পাইন্দা সব ফিট করে রাখছিলাম, ওরা নদীর কাছ থেকে গোলাগুলি করতেছিল, আমরাও গুলি চালানো শুরু করলাম। মারলাম কয়েকটা, আমার পাশে আমার বন্ধু মামুন গুলি খায় পানিতে পেড়ে মেরে গেল। তারপর দেখি পাকিস্তানি মিলিটারিরা ব্রিজের উপর আইসা করতেছে, একদম রেডি বোমা ফাটানোর লিগা। বোমা ফাটাইতে যাব এমন সময় দেখি আমার দলের সুবল গুলি চালাইতে চালাইতে ব্রিজের দিকে দৌড়ে যেতেছে। এখন বোমা ফাটাইলে তো সুবলও মেরে দেব, কি করি কি করি। দেখি পাকিস্তানি মিলিটারিরা ব্রিজের উপরে উঠে পড়ছে, চোখ কান বন্ধ করে দিলাম বোমা ফাটায়। গণাশপুর গ্রামবাসী, আমরা তখন শুনলাম আমাদের হাকিম চাচার মুক্তিযুদ্ধের কথা, শুনলাম আমাদের এই গ্রামেরই কথা, কিভাবে আমাদের এই গ্রামের মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা গর্ববোধ করি যে আমাদের গ্রামে মূলত একজন মুক্তিযোদ্ধা আছে। চল আমরা একটা মুক্তিযুদ্ধের গান শুনি। মুক্তিযুদ্ধের সময় ওই ব্রিজটা আপনারাই ভেঙেছিলেন? শুধু তো ব্রিজ ভাঙি নাই, সাথে তো নিজেদের বন্ধুরেও মাইরা ফেলেছি। তো স্বাধীনতার পর ওই ব্রিজ আবার আমরাই বানাইছিলাম, এখন ভেঙে পড়ে আছে, কেউ আর ঠিক করে না। ঠিক করছেন না কেন? উদ্যোগ নাই তাই হয় না। আপনিও তো উদ্যোগ নিতে পারেন। আমার বয়স হয়ে গেছে, তাছাড়া আমার কথা এখন আর কেউ শোনে না। এই যে অজয় আছে, নাফিস আছে, ওরা উদ্যোগ নিলেই তো এটা হয়ে যায়। আপনি তো কখনো এভাবে কর নাই, মানে আপনি যদি আমাকে পাশে থাকেন আমরা তো চেষ্টা করলেই পারবো, কি কস নাফিস? হ্যাঁ চাচা। আরে চেষ্টার আর কি, ওইটা ভালোই তো হয়, শুরু করে দে। Oh,
না পাতে প্রতিবাতে হাজারো মানুষ মিলে সমান আঁকে বিশ্বাসে অন্যের হাতে রাখে স্বপ্ন আঁকে ইটকাট পাথরের মুখোশে ছিল যত কিছু স্বার্থের মায়া জালে মায়া জালে অচেনা পথে প্রতিবাতে হাজারো মানুষ মিলে স্বপ্ন আঁকে বিশ্বাসে অন্যের হাতে স্বার্থের মায়া জালে মায়া জালে ইটকাট পাথরের মুখোশের আড়ালে আড়ালে জমা ছিল যত কিছু স্বার্থের মায়া জালে মায়া জালে কংক্রিট চার দেয়ালে দেশে খেয়ালে দেয়ালে অংশ নাকি যাবে অস্ট্রেলিয়া। এই বেটা তুই কি বলতে চাস? অস্ট্রেলিয়ায় তো যাবো, তোর কি ধারণা আমি অজয়ের মতো ট্যালেন্ট নিয়ে গ্রামে পয়সা থাকবো? ও যদি শহরে যাইতো লাখ লাখ টাকা কামাইতো। তোর কি মনে হয় দুঃখে আছে? ও কি তোর কাছে চাকরি চাইছে না তোর গলা ধরে কাঁদছে? অজয়কে লাখ টাকা দিলেও গ্রাম ছেড়ে যাবে না অংশ, তুই এটা বুঝবি না। নিজেদের একটা বাসা থাকতো তাহলে যখন খুশি তখন এসে থাকতে পারতাম, কত মজা হতো তাই না? নিজেদের বাসা অংশ থাকবে, ও তো যেতে চায় অস্ট্রেলিয়া। আমার কি ইচ্ছে জানো? যদি পড়াশোনা শেষ করে এখানে এসে একটা হসপিটাল দিতে পারতাম, এর গ্রামের মানুষের জন্য কিছু করতে পারতাম। সত্যি মানে এই গ্রামে একটা হসপিটাল অনেক দরকার। আজকে মহিলাটাকে দেখলাম খুব কষ্ট লাগলো। যত সব অলস লোকজন দেখলাম তো তোদের গ্রামে একটা ব্রিজ বানাতে গিয়ে কিরকম কাহিনী হয়। সামান্য একটা ব্রিজই তো কইরা দেখো না, তুই না নিজের অনেক বড় আর্কিটেক্ট ভাবস রাফা। এটা কোনো ঘটনাই না, আমি ইচ্ছা করলেই কাজটা করতে পারি। কইরা দেখা খালি করছি বাজে বেশি রাফা। আমি তোমারে বললাম না যে এটা আমার কাছে ওয়ান টুর ব্যাপার? হ্যাঁ হ্যাঁ বুঝছি, বাধ্যতা অংশ অনেক হয়েছে। বাদ দিব কেন, তুই দেখতে চাস? দেখা। আচ্ছা হাকিম চাচা যে বলছিলেন এই গ্রামে তাদের একজন বন্ধু মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তার নামে কি কোনো স্মৃতিসৌধ বা সমাধি নেই এখানে? ওই ব্রিজটাই তো কমপ্লিট করা হয়নি আর স্মৃতিফলক। তবে ব্রিজটা যদি কমপ্লিট করা হতো তাহলে ওটাই হতো ওনাদের জন্য সবচেয়ে বড় সম্মান প্রদর্শন। তাহলে সেটা তো 16 ডিসেম্বরের আগেই করা উচিত। হ্যাঁ, আর হাকিম চাচাও তো বলছিলেন যে আমরা উদ্যোগ নিলে এটা করতে পারি। আমরা কাজটা করে ফেলি, কি বলো? চল কালকে থেকে আমরা কাজটা শুরু করব। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখতে হয় না বাবাজি। অংশু সত্যি দিয়ে কাজটা করতে চাস? কিন্তু আমরা কি পারবো এই কাজটা করতে? আমরা কেন পারবো না, অবশ্যই পারবো। তাহলে চল কালকে হাকিম চাচার সাথে বিষয়টা শেয়ার করি আর ওদেরকে বিষয়টা বলি। আমি ওদের সাথে শেয়ার করে আসি জিনিসটা, আমি তাহলে ওদের খবরটা দিয়ে আসি।
তুই কই যাস? নাদিয়াদের সাথে শেয়ার করতে। দেখো তোমরা বেড়াইতে আসছো, গ্রামে ঘুরো ফিরো বেড়াও, দেখো তারপর তো একসময় ফিরা চলে যাবা। ব্রিজটা যদি ঠিক করতে চাইতো তাহলে তো অজয়রা তো অনেক আগে করতে পারতো। শোনা, আমাকে এইসব ঝামেলা উঠে যাবে না। চাচা আমি এই কাজটার সঙ্গে যুক্ত থাকতে চাই। আমিও। আহা, এই ব্রিজ ঠিক করতে গেলে মানে মেলা কিছু লাগে, এত সোজা না তো, আর তাছাড়া অনেক রকম ঝামেলা আছে, এগুলি তোমরা বুঝবা না। আমরা গ্রামের সবাইকে একসাথে নিয়ে কাজটা করতে চাই। চাচা প্লিজ, আমরা ব্রিজটা ঠিক করতে চাই, আপনি না করবেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো জন শুনবাই না। শোন, তুই সাইদুল জব্বার রহমত ওর কাছে যা, আর জসীম মন্ডল নরেশ ওর কাছে যাই। আপনারা আসছেন আমাদের গ্রামের ব্রিজটা ঠিক করবেন বলে, এটা খুব ভালো কথা। কালকে আসেন, আমি এখান থেকে বাঁশ দিয়ে দেবো। দেখো দেখো কত 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 পঁচিশ দেখো দেখো টোয়েন্টি ফাইভ দশটা অংশ সমান, তাই না? শয়তানি করিস না। আর ভাই শুরু তুলে দেবো, লেখেন না, এই তো লিখতেছি। জসীম মন্ডল বলছে যে কাজ দিবে। আমাদের গ্রামে যে যা বলেছে যা যা দিবে সবাই সবকিছু দিবে। দোস্ত অনেক ক্ষুধা পেয়েছে, চলো বাসায় যাই। ঠিক আছে ভাই, মানে এই যে ব্রিজ ট্রিজ বানাইতেছে, পুরো গ্রাম মাথা উড়ে গেছে ভাই। ব্রিজ বানাইবো? হ্যাঁ ভাই। বুঝতে পারছি, পোলা বাইন মানুষ তো শখ হইছে কইছে ব্রিজ বানাইবো, শখ হইবো কইবো যে বিলের উপর একটা পার্ক বানামো। আরে কোনো মিয়া, পোলা বাইন বয়সে আমরা এটি কত কইছি, রাস্তা বানামো, ব্রিজ বানামো, হাসপাতাল বানামো। আরে কওয়া যত সহজ করা কি অত সহজ, বুঝো নাই? থাকো আগে লগে দেখো, ওকে যেন কোনো সমস্যা না হয়। হ্যাঁ আচ্ছা, ওয়ালাইকুম। তোমরা ব্রিজ বানাইবা, দারুণ ব্যাপার তো। লন্ডন ব্রিজ, যমুনা ব্রিজ, সো নাইস, বানাইবো, অসুবিধা কি? কিন্তু বাবা, ব্রিজ বানানো তো মুখের কথা না। আচ্ছা তোমাদের প্ল্যানটা কি শুনি?
আঙ্কেল আমাদের সব প্ল্যান সেট করা, আমরা সবাই মিলে বসে প্ল্যান ঠিক করেছি। তাই দেখি, এই যে দেখেন এখানে লিস্টও করেছি কোন গ্রামবাসী কে কি দিবে, সব ঠিক করা আছে। আমরা বেশি 650 টাকা, ব্রিজটা হইলে কি হইব, সব জিনিসপত্র ওই পারে কিনা নিয়ে আইবো, এই গ্রামের কেউ আপনার থেকে কিছু নিব, ব্যবসা পাতি তো সব গাছে উঠবো, আর সামনে নির্বাচন, নির্বাচনে আপনার ইস্যুটা কি হইব? হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ, আপনি এগুলো বুঝবেন না, আমার হেল্প করতে কইতেছেন আমি করুম, বাদ বাকি বিবেচনা কিন্তু আপনার। জি রাখি। নাফিসের যে বন্ধুগুলা শহর থেকে আইছে, এটি তো গ্রামে বিপ্লব ঘটায় ফেলাইতেছে, ভাঙ্গা ব্রিজটা আবার নতুন করিয়া করতেছে। সকালে তোমরা দুইজন একটা কাম করবা। কি কাম ভাই? ওরা ব্রিজ বানাইবো বইলা গ্রামে এরর কাছে বাঁশ কাঠ এগুলো চাইছে, যেটা কেটা বলে রাজি হয়েছে ওগুলো দিব, যদি কেউ কিছু দিছে বাইরে আমি পিঠের চামড়া তুলা পালামো। এই গ্রামে কোনো বিপ্লব চলবে না। আপনার কথার উপরে কথা হইব কেটে ভাই, সাউন্ড চাচা, কালকে যে যা বললো আজকে পুরো উল্টা বলতেছে। চাচা কেউ তো কথা রাখলো না, চাচা কেউ কিচ্ছু দিল না, যে যার মতো কেটে বললো। হইতেই পারে, যে কোনো কাজে তিন ধরনের মানুষ, মানে তিন শ্রেণীর লোক থাকে, এক শ্রেণী টাকা দেয়, এক শ্রেণী শ্রম দেয়, আর এক শ্রেণী বিরোধিতা করে। তো বিরোধিতা করে ভালোইছে, বাকি রইল টাকা আর শ্রম। চিন্তা করো না, হতাশ হইও না, ভাইঙ্গা বইল না, আমি একটু বুঝা দেখি কি করা যায়। সম্মানিত গণেশপুর গ্রামবাসী, আজকে আমার সাথে আমার স্টুডিওতে আমার এক বন্ধু আসছে, উনি আসছে ঢাকা থেকে, উনার অনেক সুন্দর সুন্দর গান আছে, উনি অনেক সুন্দর গান গায়, আজকে উনি আমাদেরকে একটা গান শোনাবে, ওনার নাম হচ্ছে অপর্ণা, চলেন ওনার একটা গান শুনি আমরা। পাহাড়ের ওপারে নিশীথ রাত্রির প্রতি
শুনি আমি প্রতিধ্বনি শুনি কান পেতে শুনি আমি বুঝিতে না পারি চোখ মেলে দেখি আমি দেখিতে না পারি চোখ বুঝে ভাবি আমি ধরিতে না পারি হাজার পাহাড় আমি ডিঙোতে না পারি নিশীত রাত্রির প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি শোক ভরা কথা হতে পারে কোনো ঠাকুমার রাতের রূপ কথা হতে পারে কোনো কৃষকের বুক ভরা ব্যথা চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি নিশীত রাত্রির প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি শেষ হলো কোনো যুবতীর শোক ভরা কথা শেষ হলো কোনো ঠাকুমার বলা রূপ কথা শেষ হলো কোনো কৃষকের বুক ভরা ব্যথা চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি নিশীত রাত্রির প্রতিধ্বনি শুনি সকালের সোনালি রোদ পড়ে চোখের পাতায় লেগে থাকা কুয়াশা যায় সরে জেগে ওঠা মানুষের হাজার চিৎকারে আকাশ ছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে আকাশ ছোঁয়া অনেক বাধার পাহাড় ভেঙে পড়ে মানব সাগরের কোলাহল শুনি নতুন দিনের যেন পদধ্বনি শুনি পদধ্বনি শুনি মন গায়ের সীমানার পাহাড়ের ওপারে নিশীত রাত্রির প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি প্রতিধ্বনি শুনি আমি প্রতিধ্বনি শুনি কিন্তু ছিল দেশের জন্য ভালোবাসা আর এক বুক ভরা সাহস এর লেগে আমরা হারি নাই আরে স্বাধীনতা যুদ্ধে ছায়া একটা ব্রিজ ঠিক করা কি অনেক বড় কিছু নাকি আর তোমরা তো হতাশ হয়ে যাইতেছ কেন এই যে ধরো এটা দিয়া আপাতত আগাও তারপর দেখি কি করা যায়
গানটা খুব ভালো হয়েছে। অনেকদিন পর এত দরদ দিয়া কাউরে গান গাইতে শুনলাম। আমি শিওর এটা জাতির সেই স্মৃতি। কি ব্যাপার, তোমরা কি নিয়ে তো ব্যস্ত? আঙ্কেল, আমরা তো অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত গ্রামের লোকজনই তো পিছিয়ে গেল। অন্য কিভাবে পান সংগ্রহ করে ব্রিজের কাজটা করা যায় সেটাই দেখছি। আগামীকাল গোসাইর হাটে যাত্রা আছে, সেখানে যাও। ক্ষুদ্রত আমি বলে দিব, ক্ষুদ্র তোমাকে সেই যাত্রা দেখাতে লয়ে যাবো। সেখানে যাও, যাত্রা দেখো, নৌকায় ঘুরে ঘুরে বেড়াও, বসে দিয়ে মাছ ধরো, তাই না? আর যদি ব্রিজ দুদিন আগে আর পরে ওটা কিন্তু হয়ে যাবে, ওই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। যার যে কাজ তারা সেটা করতে দাও। তোমাদের পুনর্মিলনী তো পিছিয়ে গেছে, আবার ডেট হইলে নাফিস গিয়া তোমাদেরকে নিয়ে আসবে। আগামীকাল সকালবেলা তোমাকে লাগা মাইক্রোবাস রেডি থাকবো, যাতে তোমরা তাড়াতাড়ি ঢাকা যেতে পারো, নাকি? জি। নাফিস, ওদেরকে নিয়ে তাড়াতাড়ি বাসায়, খাসি জবাই দিছি, গরম গরম কাচ্চি বিরিয়ানি খাবি। কিন্তু কিন্তু চাচা, চাচা আমাদের কাজ শেষ হতে আমাদের দুই দিন বাকি, আমরা এখন চলে যাব। কিন্তু গ্রামের পরিস্থিতি তো ভালো না, বাকি কাজ পরে এসে করো, যাও। চলো চলো। আমি তো কিছুই বুঝতেছি না, বোধহয় কোনো ঝামেলা হয়েছে। বাবা তো আর এমনি এমনি বলে না। আচ্ছা, আগে বাড়িতে যাই, তারপরে কথা বলি। শোন, আমি যাবো না, আগে যাই তারপরে কথা বলি। দেখ, কাজটা কিন্তু শেষ হয়ে আসছে, আর একটু হইলেই সব পুরো কাজটা শেষ। এখন কেন উনি এরকম করতেছে আমি কিন্তু বুঝতেছি না। শোন, আমরা কাজটা শেষ করেই যাবো। একটু ভেবে নেই আমরা,
মানে এইভাবে তো চলে যাব না অবশ্যই। শুনেন না, এই গ্রামের একটা প্রভাবশালী মহল আছে, যারা চায় না বৃষ্টি হোক। আর বৃষ্টি হইতে দিব কেন? প্রতি বছরে বৃষ্টির ইস্যু করে এরা ভোট চাইতে পারে না। নাফিস, তুই কিছু মনে করিস না, তোর বাপ এরকম দেখবে। আমরা চলে যাচ্ছি আঙ্কেল। তোমরা চলে যাচ্ছ, ঠিক আছে যাও। কিন্তু চাচা, আমরা তো যাইতে চাই না। আমরা তো থাকতে চাই, ব্রিজের কাজটা কমপ্লিট করে যেতে চাই। কিন্তু নাফিসের বাবা আমাদের বাড়ি থেকে চলে যেতে বলেছেন, আর এখানে আমাদের থাকার কোনো জায়গাও নেই। তাই নিরুপায় হয়ে আমাদের যেতে হচ্ছে। আপনার কাছে আসলাম, আপনিও আমাদের চলে যেতে বলছেন? দেখো, তোমাকে দেখে মনে হয়েছিল তোমরা পারবা, কিন্তু যেভাবে হাল ছাইরা দিতেছো তাতে মনে হইল তোমরা কাজটা করতে চাও না। তোমরা আজকালকার তরুণ সমাজ, হুট করে জ্বলে ওঠো আবার হুট করে নিভে যাও, শেষ দেখতে চাও না। কিন্তু চাচা, ব্রিজটা তো আমরা গ্রামের মানুষদের জন্য বানাতে চাচ্ছিলাম, কিন্তু তারা নিজেরাই এখন সেটা চায় না। যাদের বাসায় আসলাম তারাও চায় না, এমনকি চায় না আমরা গ্রামে থাকি। আমরা চাই কাজটা শেষ করতে, নিজের জন্য, সবার জন্য, দেশের জন্য। তাহলে অসুবিধা কি? আরে কে থাকলো, কে চইলা গেল, এইসব বাদ দিয়া কাজটা করা জরুরি। নাফিসের বাসায় তোমাকে থাকার জায়গা নাই, তোমরা আমার এখানে থাকো। আমি একা মানুষ, নিজেরা রান্না করে খাইতে নিব, কি পারবা না? ওয়াও, ব্যাপারটা জোস্ত, একটা পিকনিক পিকনিক ভাব আছে ব্যাপারটা, তাই না? জিনিসপত্র নিয়ে আসো, চলে আসো। থ্যাংক ইউ আঙ্কেল। হাউ মেনি পেটিতে হাউ মেনি রাইস। তুমি সমাজ সেবক হইছো, ব্রিজ বানাই না, এর আগে একবার ভাঙ্গা দিছি তোমার পেট ভরে না, আবার ব্রিজ বানানোর খায়েশ হইছে। ব্রিজ বানাইবা, আমার ব্যবসার পেটে লাথি মারবা, গ্রামের উন্নয়ন করবা, ঠিক আছে? তোমার একটু উন্নয়ন কইরা দিই, পাশের সে কোন চিবর হইলে কি করতে জানো? জানলে সেই মোতাবেক ব্যবস্থা করো। স্যার ওই লাগে তোর শিক্ষায় নাই রে, আর একটা ডলা দিতে এলো। আমাকে এক কাপ চা দাও তো। নাফিস, তোমার বন্ধুদের বোঝাও, ওদের কি গ্রাম ছেড়ে চলে যেতে পারো? বাবা, ওরা তো খারাপ কিছু করছে না, ওরা তো আমাদের ভালোই চায়। ভালো খারাপ তুই সব বুঝবি না মা, ভিলেজ পলিটিক্স খুব খারাপ জিনিস। Thanks.
চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা অজয় জি, আমাদের গ্রামের ব্রিজটা কি সত্যি হবে? আরে আপনার ছেলে তো কবি হয়ে যেত, আপনারই তো কথা দিয়ে মুখ ঘুরা নিলেন। শোনেন, এটা আমগু গ্রামের ব্রিজ, এটা কি বাইরের মানুষের চাকরি দিয়ে দিব? আরে আমাদের গ্রামের ব্রিজ হবে এটা তো খুবই ভালো কথা। আরে নিজের ভালোতেই পাগলও বসে। তাইলে শোনেন, বিকালবেলা হাকিম চাচা বাসা চলে আসবেন, সবাই মিলে যদি কাজটা ধরি কই দিনের কাম করো। আর আপনারা থাকলে তো আমাদেরও ভালো, গ্রামের সবাই মিলে ব্রিজের কাজটা অনেক সহজে করে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হবে বাসায়। আসলে কি খুব কঠিন? আচ্ছা, আমরা যে কাজটা করতে চাই সেটা তো ভালো কাজ, তাই না? কিন্তু হাকিম চাচা আর অজয় ছাড়া আমাদের সাথে কেউ নেই। বাবাকে বললাম, বাবা বললো ভিলেজ পলিটিক্স কথা। এখন বুঝলাম ভিলেজ পলিটিক্স সত্যি খারাপ। ভালো খারাপ সব জায়গাতেই থাকবে, ব্রিজটা হলো আমাদের সবারই লাভ। তাহলে সবাই নাই কেন? সাহস পাই না। আর আমাদের গ্রামের কিছু লোক চাই যে আমাদের গ্রামের ব্রিজটা যেন না হয়, তারা চায় আমাদের গ্রামটা অন্ধকারে পড়ে থাক। তুমি তোমার বাবাকে একটু বোঝাই। আচ্ছা শোনো, আমি একটু শহরে যাবো, বেশি রাইট হয়ে গেলে আর ফিরবো না। তোমরা তাহলে সব ঠিকঠাক মতো থাকো। আমি আপনার সাথে যাবো। সালাম আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? জি স্যার, আমরা আসি বলো, একটু ঝামেলা হয়েছে স্যার, ওই টাউন থেকে কিছু পোলা বানাইছে বুঝছেন, কি যে সব অদ্ভুত দান্দা ফিকির করতেছে, তারা কারো কথাও শুনে না, এর কাছে গিয়ে এইটা চায় হের কাছে এইটা চায়, চান্দাবাজির মতো কেস স্যার। আমরা কইছি কারো কথা কানে তুলে না, গ্রামবাসী হিসেবে আমার কাছে কমপ্লেন করতেছে। চৌধুরী সাহেব জানে, সে নিজেও বুঝাইছে, কইলাম না বেয়াদব কিসিম, জম্মের বেয়াদব। আমি কইতেছিলাম স্যার, কোনো গ্যাঞ্জা মরার আগে আপনি এসে যদি একটু বুঝাইতেন। জি স্যার, জি জি জি। আচ্ছা স্যার, আর স্যার আমার ওই দোকানটা তো স্যার পাকা করছি, পাকা হওয়ার পর তো আপনি আসেন নাই, এসে যদি একটু চা খাইয়া যাইতেন। জি আচ্ছা জি, সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম।
আমি আমার বন্ধুদের ফিরিয়ে আনতে চাই। ফিরিয়ে আনো? কিন্তু ওরা যেন ব্রিজের ব্যাপারে নাক গলাতে না আসে। না, ওরা ব্রিজটা ঠিক করবে এবং এটা করা উচিত। কোনটা উচিত কোনটা অনুচিত সে কথা আমাকে শেখাতে এসো না। না, ব্রিজ ব্রিজটা ঠিক করা খুব প্রয়োজন। এই জন্য কি তোমাকে আমি শহরে পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছি বড়দের মুখে মুখে তর্ক করার জন্য? চুপ করো আর একটা কথা বলো না। আমি সাথে থাকলে বিশ্বাস করা খুব সহজ, এখন একটু কঠিন হবে। এই আর অপর্ণা, রাফা, আপনাদের নামে থানায় একটা রিপোর্ট হয়েছে, গতিবিধি খুব সাংঘাতিক। গ্রামবাসী চায় না আপনারা এখানে আর থাকুন। আমাদের নামে রিপোর্ট, কিন্তু কে করেছে? আচ্ছা, আমরা তো এখানে খারাপ কিছু করছি না, কমপ্লেন তো অবশ্যই একটা আছে এবং এই গ্রাম থেকে হয়েছে। আপনারা আজকে এই গ্রাম থেকে চলে যাবেন। আমায় মাফ করে দে প্লিজ, আমি আমার ভুল বুঝতে পারছি। চল আমার সাথে। কোথায় যাব? আমার একটা জায়গা আছে, আপাতত তোদের ওখানেই রেখে আসবো, আর ওখানে থেকে ব্রিজের কাজটা করতে হবে। কি বলিস, করা যাবে? করতেই হবে। কিন্তু রাফা কি হয় ভাবে তো ফোনও পাচ্ছি না। অংশ
রে, কি হয়েছে? দুঃস্বপ্ন দেখলি নাকি? ও, কালকে রাতে শুনলাম পুলিশ নাকি আমাকে খুঁজতেছে, তাই ভয় এখানে লুকিয়ে আছি। ফ্রেন্ডরা কই? ওরা ভালো আছে, ওদেরকেও একটা জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। চলো কবিরা, আমি তোরে ফোন দিতেছি। ওই তুই অন্য যাস নাই? একটা জিনিস ফেলে রেখেছিলাম। হ্যাঁ, কি ফেলে রেখেছিস? হ্যাঁ, তোরা যেন এই এলাকার না দেখি একটু পর থেকে মনে থাকবো। হালিম ভাই কি করছেন? নাদিয়া, তুমি এই বিষয়ে কথা বলো না প্লিজ। হ্যাঁ, যাও। কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। আবার কথা কও, একদম মুখে চোবা করবো না কিন্তু গায়ে দিলাম। নাদিয়া, সে নয়ছ না? আসলে আমাদের যে কোনো পরিস্থিতিতেই কাজটা করে ফেলতে হবে। অবশ্যই কাজটা আমাদের করতে হবে। আমাদের জন্য তোমাদের অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না? কেন, সিনেমা দেখো না? নায়করা কার জন্য? মাখা নায়কের জন্য। আসতেছি। গ্রামবাসী, আমি অজয় বলতেছি। আমরা জান প্রাণের চেষ্টা করতেছি এই ব্রিজটা হোক। আপনাকে আমাকে পাশে দাঁড়ান। আপনাদের যা যা আছে তা নিয়ে আপনার আমাকে পাশে দাঁড়ান। এই ব্রিজে শুধু অঙ্গ গ্রামের উন্নতি হইব।
শোন, আমি অস্ট্রেলিয়া চলে গেলেও ভাবছি পড়াশোনা শেষ করে আবার দেশেই ফিরে আসবো। আপনার গতিতে বসে আপনার এই সিস্টেম কইরা দিলাম, বুঝেন নাই? ব্রিস্টার কত স্মৃতি! মুক্তিযুদ্ধের সময় এই গ্রাম বাঁচাইতে গিয়া মামু সুবল শহীদ হইল। এই ব্রিস্টা শুধু পারাপারেই না, বন্ধুত্ব, দেশের জন্য ত্যাগ আর স্বাধীনতার প্রতীক। আজকে রাইতের মধ্যেই এই ব্রিস্টা শেষ করতে পারলে কালকের বিজয় দিবসে এই গ্রামরে আরেকটা বিজয় উপহার দেওয়া যাইব। ঠিক মতো কাজ কাম কর। এই শোন, বাকি বাদকে সবাই জানে, তুই চুপ থাক। আমাদের কিন্তু এখন অনেক কাজ বাকি, তাই কাজের গতি আরো বাড়াতে হবে। নো টেনশন মামা, টু ফুর্তি, আমাদের কাজ কাম সব ঠিক মতোই চলছে। শোন, আমরা সবাই এক হইছি, এবার হয়তো হবে।
চৌধুরী, তোমার ছেলে মেয়েদের তুমি যত খারাপ মনে করো খারাপ না, দেখো কি করে দেখিয়েছে। আর ওই যে দেখো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে। কিরে অংশু, গ্রাম মানে নদী নালার গাছপালা তাই না? আর তুই তো ভাবছিলি সিরিয়াল ইউনিটের জঙ্গল, তাই তো সোলার প্যানেল সাথে নিয়ে আসছিলি। শেষ পর্যন্ত হলো। Yes! Yes! Yes!